আরশোলার উপদ্রব থেকে বাঁচতে যা করবেন। ঘরে পোকামাকড়ের উপদ্রব সবসময়ের জন্যই বিরক্তিকর, আর তার ভেতরে সবচেয়ে বিরক্তিকর পোকাটির নাম আরশোলা। এটি শুধু বিরক্তিকরই নয়, নানা রকম অসুখের কারণও। বাজারে আরশোলা দূর করার জন্য নানা স্প্রে, নানা ওষুধ পাওয়া যায়, কিন্তু সবসময় এই স্প্রে বা ওষুধ কাজ করে না। বাড়িতে থাকা নানা দ্রব্য দিয়েই সহজে দূর করা যায় এই বিরক্তিকর আরশোলা। চলুন জেনে নিন। তেজপাতা আরশোলা দূর করতে সাহায্য করে। কয়েকটা তেজপাতা গুঁড়া করে নিন। যে সকল স্থানে আরশোলা আসতে পারে সেখানে তেজপাতার গুঁড়ো রেখে দিন। আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না, এটি আরশোলা মারবে না, কিন্তু আরশোলাকে ঘর থেকে দূরে রাখবে। সম পরিমাণে বেকিং সোডা এবং চিনি মিশিয়ে নিন। এবার যেসব ঘরে আরশোলা আনাগোনা সেখানে ছিটিয়ে দিন। আরশোলা এটি খাওয়ার সাথে সাথে মারা যাবে। শোষা আরশোলা দূর করতে অনেক বেশি কার্যকরী। একটি অ্যালুমিনিয়াম ক্যানে শোষার কিছু খোসা নিন। এবার এই ক্যানটি আরশোলা আসার স্থানে রেখে দিন। দেখবেন আরশোলার উপদ্রব বন্ধ হয়ে গেছে। শোষার খোসা অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া দুর্গন্ধ সৃষ্টি করে থাকে, যা আরশোলার মৃত্যু ত্বরান্বিত করে থাকে। একটি জারে পেট্রোলিয়াম জেলি নিন। এবার এতে কিছু ফলের খোসা যেমন আম, কলা, আপেল রেখে দিন। ঘরের যে জায়গায় আরশোলা প্রবেশ করে সেখানে এই জারটি রেখে দিন। ফলের খোসার গন্ধ আরশোলাকে আকৃষ্ট করবে। আবার পেট্রোলিয়াম জেলি আরশোলাকে জারের ভিতরে ঢুকতে বাধা দিবে। আরশোলা যখন জারের চারপাশে এসে জমে যাবে তখন স্প্রে বা সাবান পানি ছিটিয়ে দিন। দেখবেন আরশোলা এক নিমিষে দূর হয়ে গেছে। একটি মগে 1 লিটার পানি নিন এবং এতে একটি রসুনের কোয়া, একটি পেঁয়াজের পেস্ট এবং 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। এবার এটি স্প্রে করে দিন সারা বাড়িতে, যা যেসব জায়গায় আরশোলা বেশি আসে। দেখবেন আরশোলা আপনার বাসা থেকে দূর হয়ে গেছে। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।